আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাধারণত কম বয়সে অর্থাৎ বাল্যকালে অতিমাত্রা শুক্রক্ষয় হওয়ার ফলে ধ্বজভঙ্গ রোগ হয়। নিয়মিত স্বপ্নদোষের জন্য এই রোগ হওয়া দেখা যায়। এই রোগ হলে সঙ্গম শক্তি বহু পরিমাণে কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়, শরীর দুর্বল হয়, প্রসাব করতে কষ্ট হয় এবং প্রসাবের সাথে শুক্র নির্গত হয়। এই রোগ হলে মাঝে মাঝে মাথা ঘোরায়। আপনার যদি এইগুলোর ভিতরে কয়েকটি মাস লক্ষণ থাকে তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসা নিতে হবে। এই রোগ হওয়ার লগে লগে চিকিৎসা নিলে আরোগ্য লাভ করা সহজ হয়, দেরি হয়ে গেলে আরোগ্য লাভ করা খুব টান হয়ে থাকে। এই রোগকে কোনো কখনো অবহেলা করা উচিত নয়, লগে লগে চিকিৎসা করা উচিত আমাদেরকে। এই রোগের কয়েকটি মান ঘরোয়া চিকিৎসা। শতমূলির আলু দুধ দিয়া সিদ্ধ করে খেলে ধ্বজভঙ্গ রোগ নিরাময় হয়। শতমূলির রস 4 চামচ, বসের মূলের চূর্ণ 2 গ্রাম দিনে 2 বার খেলে যৌন অক্ষমতা দূর হয়। আমলখির রস 2 চামচের সাথে মৌ 1 চামচ মিশিয়ে দিনে 2 বার খেলে ধ্বজভঙ্গ দূর হয়। কালা তিল বেটে দুধের সাথে দিনে 2 বার খেলে ধাতু রোগ ভালো হয়। এই রোগে জলা মশলা, উত্তেজক বস্তু, ভাজা পড়া বস্তু, পর্নোগ্রাফি দেখা, যৌন বিষয়ক বই পড়া, কাঁচা লবণ, টেঙ্গা বস্তু, ঘুম, ক্ষতি, মদ, হস্তমৈথন বর্জন করতে হবে। এই রোগের কয়েকটি মান উপকারী খাদ্য আপেল, আঙ্গুর, দুধ, কমলা, ব্রাহ্মী, পদিনা, ডালিম, হরিতকি, আমলক্ষী, ছোট্ট মাছের ঝুল। ভিডিওটি এইখানেই। আল্লাহ হাফেজ।